জয়েন্ট প্রেস, যে সমস্ত প্রেস তোমরা এসে যদি মেডিকেল করতে চাও, সো এখন তুমি মেডিকেল করতে পারো। দেখো তোমার নাম কি? শেখ রফিকুল ইসলাম। বাড়ি কোথায়? হলদিয়া। হলদিয়া, তাই তো? তো একটা আনফিটমেন্ট তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে নাও। দেখো এখানে কিন্তু ব্লেডে কাটা দাগ, পুরো টানা টানা দেখা যাচ্ছে। এই একটা, এই একটা, এটা আর্মিতে বা এসএসসিতে কোনো গ্রহণযোগ্য করে না। সো কীভাবে ফিট হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। সো এটা কিন্তু খুব বড় একটা প্রবলেম। সো তোমরা যারা ডিফেন্সে যেতে চাও, অবশ্যই কিন্তু কোনো রকম কোনো মেয়ে চক্কর পড়ে বা কোনো রকম কোনো চক্কর পড়ে ব্লেডে দাগ কাটবে না, তাহলে কিন্তু ডিফেন্সে তোমাদেরকে নেবে না। কারণ তুমি অলরেডি মৃত। যারা ব্লেডে দাগ কাটে ডিফেন্সে ভাবে, মেন্টালি ভাবে তারা দুর্বল, অতএব সে কিন্তু সেটার মধ্যে পাবে না। এইবারের কথা, যদি হাতে ঘাম হয় তাহলে কিন্তু তোমার আনফিট হয়ে যাবে। দেখো সিম্পল হালকা হালকা হাতে ঘাম হচ্ছে, হালকা আছে, বেশি একটা নয়। সো এক্ষেত্রে বলবো, দেখি হাতটা নিচে করো, এক্ষেত্রে বলবো দেখো হালকা হালকা। এবার কিন্তু তোমরা লক্ষ্য করবে, কাছে থাকলে তোমরা ভালো দেখতে পেত, ভালো বোঝা যেত, কিন্তু এখন দূরে মোবাইলে স্ক্রিন যতটা দেখা যাচ্ছে, হালকা হালকা কিন্তু জল 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 ভাব আছে। সো এরকম যদি প্রবলেম থাকে, এই যে এইখান থেকে দেখো জল জল বিন্দু বিন্দু, কোনা 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 বিন্দু বিন্দু জলের জল আছে। সো যদি হাতে ঘাম হয় তাহলে কিন্তু আনফিট করে, কোথায় গিয়ে হাতটা। সো তোমরা যখন মেডিকেল করবে কনফিডেন্স সঙ্গে দাঁড়াবে, কোনোরকম ভয় পাবে না। এটা কিন্তু সবথেকে বড়ো একটা আনফিট পয়েন্ট, কারণ এই আনফিট পয়েন্ট থাকলে কিন্তু অনেকে তোমরা কিন্তু মেডিকেল কোনোরকমভাবে পয়েন্ট অবশ্যই পয়েন্ট বাদ দেবে, ফিট ডিরেক্ট হতে পারবে না। সো তোমরা যদি টেনশন করো, হাতে ঘাম কিন্তু বাড়বে। অতএব তোমরা যদি মেডিকেল করে থাকো, তোমাদের মধ্যে কনফিডেন্স থাকবে যে তোমরা মেডিকেল অলরেডি তোমরা ফিট হয়ে আছো, মেডিকেল আনফিট হবে না। যদি মেডিকেল ফিট পজিশন না থাকে বা তোমরা যদি মেডিকেলটাকে যদি কন্টিনিউ না করে যাও, তাহলে কিন্তু তোমাদের মধ্যে ভয় থাকবে এবং টেনশানে কিন্তু তোমাদের হার্টবিট এবং প্রেশার এগুলো বাড়বে। আর আর যাদের হাতে ঘাম হয় তাদের ওটাও বাড়তে পারে। সো তোমার রবিকুল, তুমি এসএসসিটি কত নম্বর পেয়েছো? 100 নম্বর পেয়েছো। সো অনেক ভালো নাম্বার আছে। যদি তুমি ফিজিক্যাল এবং মেডিকেল পাস করতে, চাকরি পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা মেডিকেল, এখন তো তোমার মিডিয়া মানে অনেকটা মেডিকেল করা হয়েছে, এখন অনেকগুলো মেডিকেল বাকি আছে। মেডিকেল করে তোমার কী মনে হচ্ছে, মেডিকেল করা উচিত? কারণ তো জানা যায় নাকি? হ্যাঁ, অলরেডি তোমার 4-5টা সিম্পল প্রবলেম কিন্তু ধরেছি। এই প্রবলেমগুলো কিন্তু যদি কারোর মেডিকেল 4-5টার উপরে যদি মেডিকেল আনফিট থাকে, তখন কী হয় বলো তো? তাদের মধ্যে তো এই তো অনেকগুলো আনফিট একটা প্রভাব পড়ে। সেই কারণে বলবো যে যেগুলো তুমি জানতে না সেগুলো কিন্তু জানতে পারছো নাকি? তুমি কীভাবে দাঁড়াতে হয়, কীভাবে কথা বলতে হয়, কোন মেডিকেলগুলো করে সেগুলো তুমি আগে জানতে কি? সো তাহলে তোমরা যারা এসিড মেডিকেল করবে, তোমরা কিন্তু করতে পারো। আর রবিকুল, তুমি যে এসছো আমাদের এখানে খাওয়া দাওয়া বা থাকা, তোমার তো ভালোবেসে সবাইকে দিচ্ছে, হ্যাঁ? তা তোমার কোনো প্রবলেম হয়নি তো? না, ভালো আছে তো? হ্যাঁ, আমাদের এখন আর্মি কোচিং সেন্টার হচ্ছে, সো আর্মি কোচিং প্র্যাকটিস হচ্ছে, যারা কোচিং থাকতে চাও থাকতে পারো, আর যারা মেডিকেল করতে চাও মেডিকেল করছে। সো তোমরা যারা মেডিকেল এসিড প্রার্থী আছো, তোমরা এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও, কারণ তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল খুব তাড়াতাড়ি হবে, সময় দেবে না। আর যারা পাস করবে তাদের জন্য কিন্তু গুড নিউজ পাবে। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।